আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও এদিকে ভালো আছি। নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আমি আমার গত ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি মিশিগানের মিউনিসিং সিটিতে বেড়াতে আসছি। এটা ছিল সানডে, অর্থাৎ পরের দিন দুপুরবেলা। আজকের লাঞ্চ গাড়িতে বসেই করা হচ্ছে, যেহেতু আমরা আজকে একটি ক্রুজ ধরব আর ওইটাতে আমাদের 12:30টার মধ্যে গিয়ে পৌঁছাতে হবে। সেজন্য একটু তাড়াহুড়ার মধ্যেই গাড়িতে বসে লাঞ্চটা করে নিচ্ছি। লাঞ্চ শেষ করে আমরা চলে আসছি এখন ক্রুজটা ধরার জন্য। এটা মিউনিসিং সিটির যে ডাউনটাউন আছে ওইখান থেকেই ক্রুজটা ছেড়ে যায়। আপনারা যদি পিকচার রক্স ক্রুজ লাইন এটা লিখে গুগলে সার্চ দেন তাহলে সব ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন, অর্থাৎ কয়টার দিকে ছাড়ে বা কোথা থেকে উঠতে হবে, এই ধরনের ইনফরমেশনগুলো। আর আমি যেতে যেতে শেয়ার করছি যে ইনফরমেশনগুলো আমার জানা আছে বা হয়তো আপনাদের কাজে আসতে পারে। অধিকাংশ মানুষই ক্রুজের উপরের ডেকটায় বসেছেন, এই জন্য নিচটা অনেকটা ফাঁকা দেখা যাচ্ছে। আমাদের যেহেতু বাচ্চারা ছিল সাথে সেই জন্য আমরা নিচটাই প্রেফার করেছি। ক্রুজটি ধীরে ধীরে পানির দিকে যাচ্ছে আর ওইদিকে বাড়িঘর গাছপালাগুলো কেমন যেন দূরে সরে যাচ্ছে, দৃশ্যটা দেখতে দারুণ ছিল। এটা 2.5 থেকে 3 ঘন্টার একটি ক্রুজ, যেটা আপনাকে লেক সুপিরিয়রের শোর লাইন ধরে ধরে নিয়ে যাবে। এতে করে আপনি লেক সুপিরিয়রের যে ব্রেথ টেকিং ভিউটা আছে ওইটা এনজয় করতে পারবেন। যেতে যেতে আপনাদের পাশ দিয়ে ক্লিপসগুলো চোখে পড়বে, আর এগুলো দেখতে এত সুন্দর, সামনাসামনি না দেখলে আসলে বোঝার উপায় নেই যে প্রকৃতি যে কতটা সুন্দর হতে পারে। ক্রুজের যে ক্যাপ্টেন উনি সব কিছু এক্সপ্লেন করছিলেন খুবই সুন্দর করে, অর্থাৎ প্রতিটি জায়গার পেছনে কী কী হিস্ট্রি আছে ওইগুলো উনি বলছিলেন। এই ক্রুজ লাইনের টিকিটগুলো মোটামুটি সাতের মধ্যেই ছিল, অর্থাৎ অ্যাডাল্টদের জন্য ছিল $42 করে আর বাচ্চাদের জন্য ছিল $14 করে। যেই সব বাচ্চারা 3 বছরের নিচে তাদের জন্য ফ্রি ছিল। ক্রুজ থেকে বের হয়েই এর পাশে একটি গিফট শপ ছিল, আমরা এখন চলে আসছি গিফট শপে। এই শপের মধ্যে বিভিন্ন ধরনের ন্যাচারাল পাথর ছিল আর এক একটি পাথরের এক এক ধরনের নামও ছিল। আমার কাছে পাথরগুলো দেখতে খুবই অদ্ভুত লাগছিল, মানে এত সুন্দর সুন্দর কালার, এগুলা কিন্তু একদম ন্যাচারাল। আমরা এখন চলে আসছি একটি কফি শপে কফি খাওয়ার জন্য। এই কফি শপটি আমি আমার গত ব্লগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সো এটাতে আমরা আজকে আবার আসছি।
কফি খেয়ে আমরা বের হয়ে যাব। মিনিসিং থেকে এর পাশেই আরেকটি ন্যাচারাল স্প্রিং আছে, ওইটা আমরা দেখব। দেখে তারপরে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হব। আমরা এখন স্টপ বাই করেছি ন্যাচারাল স্প্রিংটি দেখার জন্য। এই জায়গাটার নাম হচ্ছে কিচি ইটি কিপি। নামটা কিছুটা অদ্ভুত, তাই না? কখনো যদি আপনাদের সুযোগ হয় মিনিসিংয়ে যাওয়ার বা মিশিগানের আপার পেনিনসোলা ওই পাশটায় যাওয়ার, অবশ্যই এই ন্যাচারাল স্প্রিংটি দেখে আসবেন। এটা আসলে দেখার মতো একটি জায়গা। প্রকৃতি যে তার কতটা বিস্ময় নিয়ে আমাদের সামনে আসতে পারে, এই ধরনের জিনিস না দেখলে আসলে বোঝা যায় না। ন্যাচারাল স্প্রিং হচ্ছে পানির নিচে আন্ডারগ্রাউন্ড থেকে আরেকটি পানি বের হয়, আপনারা কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন। এইটার পানিটা এত ক্লিন, পানির নিচে কি হচ্ছে সব কিছু একদম দেখা যাচ্ছিল। অনেকটা মনে হচ্ছিল অ্যাকুরিয়ামের মতো, কিন্তু এটা ন্যাচারাল একটি জিনিস। ক্যামেরায় সবসময় আসলে বাস্তবের যে ফিলিংসটা এটা নিয়ে আসা যায় না, তারপরও আমি আপনাদের জন্য শেয়ার করেছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পানিটা কতটা পরিষ্কার, আর ভিতর থেকে যে পানি উঠছে ওইটাও দেখা যাচ্ছে। মিশিগানে যারা বাঙালিরা থাকেন তারা চাইলেই গিয়ে এই জায়গাটা ঘুরে আসতে পারেন, আপনাদের অভিজ্ঞতায় নতুন আরেকটি জিনিস যোগ হবে। জীবনে চলার পথে আমাদের মাঝে মাঝে এই ধরনের অভিজ্ঞতাগুলোরও প্রয়োজন আছে, যেটা আপনাকে মনস্তান্ত্রিক শান্তি এনে দেয়। Look at it. It looks like an underwater volcano. Oh, look at that one. এই ন্যাচারাল স্প্রিংটির আরেকটি নাম হচ্ছে মিরর অফ হ্যাভেন। এটার পানির সামনে গিয়ে দাঁড়ালে নিজের চেহারাটাও খুবই ক্লিয়ারলি পানির মধ্যে দেখা যায়। বিকেলের সূর্য অস্ত যাচ্ছে, আমাদেরও বাড়ি ফেরার পালা। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো আয়োজনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।